আকারে ছোট হলেও একটি বনসাইয়ের বয়স 42 বছর, দাম 1.5 লাখ টাকার বেশি, এমন নানা গাছ ও চারা শোভা পাচ্ছে চট্টগ্রামের বৃক্ষ মেলায়, যা দেখে মুগ্ধ ক্রেতা দর্শনার্থীরা। জুবাইর মঞ্জুরের রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজীব। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা। ফাইকাস গ্রিন আইল্যান্ড, 42 বছর বয়সী এই বনসাইয়ের দাম 1,60,000 টাকা। এমন আরেকটি তেঁতুল বনসাই, 50,000 টাকা দামের এই বৃক্ষের বয়স 16 বছর। খুবই ছোট আকারের এই চারার নাম করসল, যার ফল ব্যবহার হয় ক্যান্সার রোগ প্রতিরোধে। তার চেয়েও আকারে ছোট এই অ্যারাবিকাম বনসাইয়ের মূল্য 12,000 টাকা। এই বনসাইয়ের রূপ ধারণ করেছে, যার কারণে এটা 42 বছর বলেই এটার দাম এত, 1,60,000 টাকা। এই যেমন কাটা মুকুট ফুল গাছ, সারা বছর ফুলে ভরে থাকা এই গাছটি সৌন্দর্য বর্ধন করে ঘরের ভেতরে বাইরে। এটি মূলত ভারত থেকে আনা হলেও দেশের কিছু কিছু জায়গায় সম্প্রতি দেখা মিলছে চারাটির। আর থাইল্যান্ড থেকে আনা এই এন্থুরিয়াম ফুল গাছ সৌন্দর্য ছড়ায় সবখানে। নাগাল্যান্ড থেকে আনা অনেক দামি ভ্যারাইটির ইউফোরবিয়া মিলিয়েছে, গাছটা হচ্ছে মানে ধরেন সারা বছর ফুলে ভরে থাকে। শুধু এই কটি নয়, চট্টগ্রামের সিআরবিতে বৃক্ষমেলায় দেখা মিলছে ক্যাকটাস, এডেনিয়াম, অর্কিড এবং থাই কাঠ গোলাপসহ নানা সৌন্দর্য বর্ধনকারী গাছের। রয়েছে ফলদ, বনজ এবং ঔষধি সহ নানা বৃক্ষের সমাহার। ক্যালিডিয়াম আছে, তারপরে সেনসেবিডিয়া আছে, তারপরে অ্যাগ্লোনিমা আছে, কাটামুকুট, এরপর অ্যাডোনিয়াম, ক্যাকটাস। মেলায় 70টিরও বেশি স্টলে আছে 300 জাতের বৃক্ষ, যা মুগ্ধ করছে বৃক্ষপ্রেমীদের। যদিও কিছু কিছু চারা খুঁজেও না পেয়ে রয়েছে কারো কারো আক্ষেপ। আমি একটা খয়া নিলাম, এই খয়াটার নাম অস্ট্রিয়া। বৃক্ষ মেলা হলে ঢাকায়ও যাই, এখানেও আসছি। কর্নেল গাছ, ফুল গাছ, গোলাপ গাছ, অনেক সুন্দর লাগছে। ঔষধি গাছগুলো যদি প্রয়োজন মতো আসতো তাহলে আমরা খুশি হতাম, আমরা নিতাম। আয়োজকরা জানান, এমন মেলা নগর থেকে উপজেলা পর্যায়েও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। যে জায়গাতে যে গাছটা হয় ওই হ্যাবিট চয়েস করে, আশেপাশে যে গাছ ইতিপূর্বে ছিল ওই একটা আমাদের ডাটাও কিন্তু আছে, এবং সেইভাবে সেই জায়গাতে সেই গাছ লাগানোর জন্য কিন্তু আমরা নার্সারি করতেছি এবং পরবর্তীতে বাগান করতেছি এবং ব্যাপকভাবে করছি। মেলা চলবে আগামী 14 আগস্ট পর্যন্ত। চট্টগ্রাম উত্তর জেলা বন বিভাগ আয়োজিত এই মেলায় সহযোগিতা করছে জেলা প্রশাসন। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।